আমি অনেক কথা বলে না, আমি আমাদের ওডিআই চ্যাম্পিয়ন্স সুপার লিগে তৃতীয় দল হিসেবে আমরা গিয়েছি, সকল অধিনায়ক বাংলা শুনল সেরা ওপেনার আপনি দিয়ে, আর তার কাছ থেকে অধিনায়ক হিসেবে কি নিতে চান, কি শেখার ছিল আপনার তামিমের কাছ থেকে? দেখেন মানে এখানে যতগুলো প্লেয়ার আছে সবাই ভেরি গুড টিমমেট, তো আমি এজ এ ক্যাপ্টেন হিসেবে তো আমরা অনেকদিন ধরে খেলতেছি সবকিছু সব ফরম্যাটই, নেওয়া না নেওয়া জিনিসটা না, আমি বলবো যে সে যেভাবে প্লেয়ারদেরকে হ্যান্ডেল করে রাখতো আমি চেষ্টা করবো সেই জিনিসটা যেন গোছানো থাকে, আমি যেন সব প্লেয়ারকে হ্যান্ডেল করে রাখতে পারি। এজ এ ক্যাপ্টেন হিসেবে টিম বন্ডিংটা অনেক বড় জিনিস, এর থেকে বেশি কিছু আর চাওয়ার নেই। ভাই প্রেস কনফারেন্সটা কি আগামীকালকের কোনো কিছু নিয়ে হইতেছে, তাহলে রিটন দাস এখানে থাকার থেকে না থাকা ভালো, এখানে বোর্ড প্রেসিডেন্টকে আবার ডাক দেন বা কোচরা ডাক দেন, আপনারা এই কথা বলতে পারেন, আমি আগামীকালকের জন্য এখানে কথা বলতে আসছি। কোনো কিছু তো থিওরি না, এমন না যে যে জিনিসটা নতুন, আমি তো এর আগেও করেছি, মানে এন্ড অফ দ্য ডে আপনার প্রশ্নটা কি, মানে আপনি কি বুঝতে পারলাম না কোশ্চেনটা, মানে আমি ব্যাটিং যখন করবো তো আমি অ্যাজ এ ব্যাটসম্যান, যখন আমি ফিল্ডিং এ নামবো আমি দলকে হ্যান্ডেল করার চেষ্টা করবো, এটাই তো একটা ক্যাপ্টেনের কাজ, নাকি আমি ব্যাটিং থেকে ফুল ইলেভেন কে গোছায় রাখবো যে কি করতে হবে না করতে হবে? ক্রিকেট তো ইন্ডিভিজুয়াল গেম, দেন টিম টিমে আসে, আপনি যখন ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করবেন দেন কিন্তু একটা টিমে কাউন্ট হওয়া শুরু করবে, তো আমি যদি আমার ব্যাটিংটাই না ঠিক মতন করতে পারি তো আমি একটা টিমে কিভাবে স্ট্রং পজিশনে নিয়ে যাবো?